এবার নতুন সিনেমা রিদিতায় খোলামেলা দৃশ্যে অভিনয় করে বেশ বিতর্কের মুখে পড়েছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পূজা চেরি। মুভি ট্রেইলার প্রকাশের পর পূজার অশ্লীল অভিনয় দেখে হতাশ তার দর্শকরা। যেখানে বেশ কিছু বোল্ড সিন তো ছিলই, আর মূলত এই ড্রয়িংটা দেখানো নিয়ে চলছে তুল কালাম কাণ্ড। পূজা চেরিকে এমন বাজে দৃশ্যে দেখা যাবে এটা ভাবতেই পারেননি কেউ। অনেকেই মন্তব্য করে বলছেন এটা ছবির প্রচারণার জন্য ইচ্ছে করেই বানিয়েছেন, কেউ আবার বলছে পূজা চেরির কাছ থেকে এটা আশা করিনি, কেউ বলছে টাইটানিকের কপি এটি। কিন্তু একজন বাঙালি অভিনেত্রী হয়ে হলিউডের নায়িকাদের মতো নিজেকে অর্ধনগ্ন প্রকাশ করাটা সবার কাছে কুরুচিপূর্ণই মনে হয়েছে। তবে এসব সমালোচনা নিয়ে এবার মুখ খুললেন পূজা। সেই বিষয়টা কতটা লজ্জার সেটা আসলে যে ফেস করে সে বোঝে। তিনি বলেন, সম্প্রতি আমার অভিনীত রিদিতা সিনেমা ট্রেলার প্রকাশিত হয়েছে, তবে ট্রেলারের কিছু দৃশ্য হয়তো আপনারা পছন্দ করছেন না। যে দৃশ্যগুলো নিয়ে আপনারা আমাকে প্রতিক্রিয়া জানাচ্ছেন সেটা কিন্তু আনিসু হক স্যারের লেখা, আর এটা শুধুই একটা আর্ট। অবশেষে এমন তোপের মুখে দর্শকদের কাছে ক্ষমা চাইলেন নায়িকা পূজা চেরি।